এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ন্যাচারাল বাইকার। আর এখন আমরা অবস্থান করছি এলাকার নাম হচ্ছে জালালপুর বাজার, পাক্সিপাড়া জালালপুর বাজার। আর আমরা যে মহা সড়কে এসে উঠছি এটা হচ্ছে পাবনা সিরাজগঞ্জ, এইদিকে হচ্ছে সিরাজগঞ্জ আর এইদিকে হচ্ছে পাবনা, পাবনা সিরাজগঞ্জ হাইওয়ে রাস্তা এটা। আর আমার ডান পাশে হচ্ছে ক্যাডেট কলেজ। আর মূলত যাব হচ্ছে একটু বিআরটিতে, যে উদ্দেশ্যে আসলে আসছিলাম বিআরটিতে যাওয়ার জন্য, মূলত সেই বিআরটিতে খোঁজ নিয়ে আসি। আমার বাইকে আসলে ট্যাক্স টোকেন লাগবে, আমার এই বাইকের না, ইতিপূর্বে একটা ডিসকভার বাইক আছে আর মূলত আসলে সেটার জন্য লাগবে। আর এটা হচ্ছে পাবনা ক্যাডেট কলেজ। আর আপাতত আমি পাবনাতে আসছিলাম মূলত হচ্ছে বিআরটিতে যে কাজের জন্য, আর দ্বিতীয় হচ্ছে যে আমার এখানে একজন আত্মীয় আছে, আমার পেছনে বসে আছে ছোট ভাই বাচ্চু আমার সাথে আছে, সেটাও কিছুক্ষণ পরে বসে সাক্ষাৎ হবে। আর এখন মোটামুটি ক্যাডেট কলেজ যাবো। আর দ্বিতীয় হচ্ছে যে পাবনা শহরটা অবশ্যই একটু ঘুরে দেখবো, কারণ আমি পাবনা শহরে আসছিলাম মনে হয় অনেক আগে, কিছু না হলে 10-12 বছর আগে একবার আসছিলাম, আসলে ওইভাবে ঘুরে দেখা হয় নাই। শুধুমাত্র পাবনা যে পাগলাগা রোড আছে মোটামুটি শুধু সেটাই দেখে চলে গেছিলাম, আর বিস্তারিতভাবে আসলে ঘোরা হয় না পাবনা শহরটি। আজকে মূলত পাবনা শহরটি পুরোটা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো, আর সেজন্য সাথেই থাকতে হবে, থাকতে হবে বাইকারের সাথে। এটা হচ্ছে পাবনা টার্মিনাল এলাকা, টার্মিনাল এটা না টার্মিনাল আচ্ছা, এটা বাইপাস রাস্তা, আমরা শহরের ভিতরে দিয়ে যাবো এই রাস্তা, পাবনা শহরের মূল যে শহর আছে শহরের উত্তর দেশে এই রাস্তাটি, আমরা এই রাস্তা হয়ে যাবো। মেরামতের কাজ চলতেছে, কাজ করছে স্যার, রাস্তা অলরেডি বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র বাইকগুলো যাচ্ছি তাও যাওয়া উচিত হচ্ছে না, আমরা তো জানি যে রাস্তার কাজ চলতেছে। এদিকে না সেটা গিয়েছিলাম এলাকাটা চিনি না, আমাকে সাথে যে বাচ্চা আছে সে আমাকে সাহায্য করবে, যে ট্রাফিক অফিস। এটা হচ্ছে মানসিক হাসপাতাল, এখানে যারা মানসিক হাসপাতাল তারা মোটামুটি থাকে, যে কয়েকজনকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে পুরোটা অঞ্চল মাঝখানে ফিল্ড, মাঝখানে খেলাধুলা করে। আচ্ছা ওকে, ঠিক আছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎ স্বর্গ পরম তীর্থ হেমায়তপুর, হেমায়তপুর ধাম পাবনা। কি আছে
আসলে কিছু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ইনেছে সেই ব্যক্তি যিনি আশ্রমটা করছিলেন। এটা হচ্ছে ওনার মেন মন্দির আর এই পাশে আশ্রম না? ইনি কি লেখক ছিলেন নাকি? তো তুমি আসছিল আগে কখনো? আচ্ছা, পূর্বে আসছো না? ওই বিল্ডিং গুলাতে হ্যাঁ প্রত্যেক বিল্ডিং এ লেখা আছে। আচ্ছা, ওই বিল্ডিং এর ধরে উক্তি শোনো, যদিও ভিতরে যাওয়া নিষেধ, তারপর আমরা চলে আসছি অথবা ভিতরে যাচ্ছি না, আমরা এখন বের হবো।